গত নয় বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ের কথা বলায় প্রেমিকার গোপন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে প্রেমিকাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে জয়দেব দাস নামে এক যুবক অভিযুক্ত জয়দেব দাস আর্মিতে কর্মরত তার বাড়ি উদয়পুর খিলপাড়া গ্যাস পোড়াউন সংলগ্ন এলাকায় প্রায় নয় বছর প্রেমের সম্পর্ক থাকাকালীন প্রেমিকার কাছ থেকে একাধিক আপত্তিকর ছবি নিয়েছে অভিযুক্ত জয়দেব দাস তারপর গত পাঁচ বছর আগে জয়দেব আর্মিতে চাকরি পাওয়ার পর মেয়েটি তাকে বিয়ে করতে বললে জয়দেবের কালো চরিত্র সামনে আসে প্রেমিকার বিভিন্ন আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেল শুরু করে অভিযুক্ত জয়দেব এইভাবে ব্ল্যাকমেল করে প্রায় দীর্ঘ চার বছর ধরে ওই মেয়েটিকে ধর্ষণ করতে থাকে জয়দেব তবে জয়দেবের নির্যাতন আর সহ্য করতে না পেরে জয়দেবের কথা মতো আর চলতে পারবে না বলে জানিয়ে প্রেমিকা তথা ওই ধর্ষিতা মেয়েটি ঠিক তারপর থেকে মেয়েটিকে আত্মহত্যা করতে বাধ্য করছে জয়দেব ধর্ষণের ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে ভাইরাল করে ওই মেয়েটিকে আত্মহত্যার পথে ঠেলে দিতে চাইছে জয়দেব অবশেষে নিজ প্রেমিক তথা অভিযুক্ত সেনা জোয়ান জয়দেব দাসের বিরুদ্ধে আরকেপুর মহিলা থানায় একটি মামলা দায়ের করে ওই ধর্ষিতা মেয়ে তবে মহিলা থানায় মামলা করার বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেল নিদ্রামগ্ন পুলিশ মামলা হওয়ার পর থেকে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দিচ্ছে জয়দেব তাছাড়া অভিযুক্ত জয়তে বর্তমানে রাজ্যের বাইরে থেকে বিভিন্নভাবে ধর্ষিতা মেয়ের বিভিন্ন আপত্তিকর ছবি অনবরত ভাইরাল করে যাচ্ছে বলেও অভিযোগ ধর্ষিতার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট সঠিক বিচারের আবেদন জানায় ওই ধর্ষিতা ছিল আমি এর সাথে পনেরো থেকে রিলেশনে আসছিলাম দুই হাজার থেকে রিলেশনে আসছিলাম পরে একটা রিলেশনে টুকি ঠিক আছে ঠিক আছে পরে আমার থেকে ফটো নিয়েছে নিয়ে এক দুইটা ফটো আসিল আছিল পরে হে তো কইছে কাছে কোনো কিচ্ছু নাই রিলেশনে এমন হয় ঠিক আছে এর এক দুইটা ফটো টিকা হে আমারে ব্ল্যাকমেইল করতে করতে তুই যদি অখনই এমন না করস তুই এই সাইডা অখন যদি એમও না করস তোর এমন করব তুই এইদিকে অখনই হে কইলে আমার বাইদ দইয়া যাই তো কারণ আমি তো বাড়িতে কইতা করি না বাড়ি জানাইতে পারি না ব্যাপারটা ফটো অনেক দিন প্রায় 3 4 বছর ধরে এমন কন্টিনিউয়াসলি কইরা যাইতাছি অনেকটা তার কাছে যেদিকে ফাছে এদিকে মারছে আমার অক্ষণ কয় তুই দিগা মানে তোর এই ফটো চাইরা এমন করিয়া করে অনেকবার ফটো সারছে যে আগে অনেকে মোটামুটি জানছে না কিছু কিছু ফ্রেন্ড সার্কেলে সারছে আর অক্ষণ তো এমন পর্যায়ে গেছে অক্ষণ হ্যাঁ সোশ্যাল মিডিয়া তো বাদ অনেক পুরা ফুরা রাজ্যের মনে মানুষে জানে সারছে চাইরা এমন করতে যাতে আমি সুসাইড করি সুসাইড করার লেগে আমার বাধ্য করতে আসি হ্যাঁ তো ফুজি ডিপার্টমেন্টের নাম নাম জয়দীপ দাস ভারত মাকে রক্ষাকারী জওয়ান যখন চব্বিশ ঘন্টা নিজের জীবন বাজে রেখে দেশ মায়ের সেবায় নিয়োজিত থাকে ঠিক তার বিপরীতে জয়দেবের মতো সেনা জওয়ানদের হাতে ধর্ষণের শিকার হচ্ছে মাতৃজাতি জাতি এই ধরনের ঘৃণ্য এবং নগণ্য কাজ কোনোভাবে মেনে নিচ্ছে না সভ্য সমাজ রিপোর্ট আর ইনিউজ